কে কার অধীনে গেল কে কার অধীনে গেল না, এই চিন্তাধারা যদি ক্ষমতায় যাওয়ার আগেই থাকে তাহলে বুঝেন এই দল ক্ষমতায় গেলে কি হবে, কীভাবে স্বেচ্ছাচার মুক্ত হবে বাংলাদেশ বলেন। এখনই যদি মনে করে আমি ক্ষমতায় নাই তো কী হয়েছে, ক্ষমতা আমার কাছে আমাদের অধীনে আসতে হবে এখনই, সেই দল ক্ষমতায় গেলে আমাকে তো আরও বেশি অধীনস্থ হতে হবে না, তখন বলেন তখন কি আসলে জনগণের মুক্তি হবে, গণতন্ত্র আসবে, স্বেচ্ছাচার মুক্ত হবে? হবে। অতএব নির্বাচনের আগে ক্ষমতায় যাওয়ার আগেই আপনি যে এবার একটি অর্থপূর্ণ পরিবর্তন চান, আপনি যে এবার আর স্বেচ্ছাচার করবেন না, আপনি যে এবার আর গণতন্ত্রের নামে ফ্যাসিজম করবেন না, দুর্নীতির মহোৎসব যে আবারও হবে না, আপনি যে ক্ষমতায় যেতে চান আইনের ঊর্ধ্বে থাকার জন্য এই চিন্তা যে আপনার মাথায় আর নাই, আপনি জনগণের সেবক হিসেবে এবার কাজ করবেন, সবাইকে অধীনস্থ করার জন্য নয় বরং সবাই মিলে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি নির্বাচন করতে চান, এরকম একটা প্রতিশ্রুতি দিলে তো সেটা হবে না, এরকম একটি অঙ্গীকার করতে হবে এবং তার একটি গ্যারান্টি নিশ্চয়তা থাকতে হবে, তাহলে অবশ্যই আমি মনে করি যে এই বড় দলের অহংকার, বড় দলের দম্ভ, এগুলি যদি আমরা গত 28 বছরে দেশকে কিছু দিতে পারিনি, যেখানে আমরা বারবার বলছি যে গত 28 বছর ধরে দেশে যা চলেছে ইট ডিড নট ওয়ার্ক, এটা কাজ করেনি, উই মাস্ট হ্যাভ আ প্ল্যান বি, সেই প্ল্যান বিটা হচ্ছে ভারসাম্য সরকার।